শান বাঁধানো পুকুরে যেমন শোভা পেয়েছে পদ্মফুল, ঠিক তেমনি সকল বয়সী মানুষের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে পদ্মপুকুরের রঙিন মাছ। শহুরে জীবনে চোখ জোড়ানো এমন নয়নাভিরাম পদ্মপুকুর মন জুড়াচ্ছে যশোরবাসীর। গ্রীষ্মের তাপদাহে যখন অশান্ত হৃদয়, তখন শিশু থেকে বয়োবৃদ্ধ সকলের অন্যতম বিনোদন স্থল হয়ে উঠেছে কালেক্টরের চত্বর। পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। সকাল সন্ধ্যা প্রায় সারাদিনই কালেক্টর চত্বরে মানুষের আনাগোনা লেগেই থাকে। কেউ আসেন জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন দপ্তরে কাজের জন্য, কেউ আসেন পাশেই অবস্থিত কালেক্টর মার্কেটে, আবার কেউ অবসর সময় কাটাতে, আর সন্ধ্যার পর ভবনের আলোকসজ্জা দেখতেও আসছেন অনেকে। এমনি ছবিতে দেখছিলাম পদ্মফুল, তো বাস্তবে দেখার সৌভাগ্য হয়েছে এখানে আসে। পদ্মফুল দেখছি, অনেক ছবিও তুলছি, খুব সুন্দর লাগছে। পরিবেশ খুবই সুন্দর, আর এই রঙিন মাছ এবং এই পদ্মফুলগুলো সবার জন্য খুব আকর্ষণীয়। আমরা এখানে প্রায়ই আসি, ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে আসি। এইগুলো আসলে এখানকার একটা অন্যতম মনোরম পরিবেশে সবাই এখানে আসতেও খুব আনন্দ বোধ করে। আমরা ফ্যামিলি নিয়ে, ফ্যামিলির লোকজন নিয়ে এবং বাচ্চাদের নিয়ে এখানে বিকালে অবসর টাইমে ঘুরতে আসতে পারি। পরিষ্কার পরিচ্ছন্ন করে রং করে এবং হচ্ছে লাইটিং করার কারণে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমার মতো আরও অনেকেই আসছে যারা হচ্ছে কিনা এই সৌন্দর্যটা দেখে আসছে আর কি। বর্তমান যে হেরিটেজ বিল্ডিংটা আছে এটা প্রায় 200 বছর আগেকার, বর্তমান যে অবস্থায় আছে সেটা হচ্ছে এর আগে এত নান্দনিকতা ছিল না। এইটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে 360টা দরজা আছে এবং 360টা গম্বুজ আছে উপরে। ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় পুকুরটির শ্রীবৃদ্ধির মাধ্যমে কালেক্টর চত্বরের শোভাবর্ধনের পাশাপাশি যশোরবাসীকে প্রশান্তি দিতে জেলা প্রশাসন নিয়েছে নানা উদ্যোগ। এই প্রতিষ্ঠানের যে ঐতিহ্য এবং যে সৌন্দর্য সেটিকে ফুটিয়ে তোলার জন্য আমাদেরই একজন সহকর্মী, যিনি প্রকৌশলী, তিনিই প্রথম আইডিয়াটা দিয়েছেন। আমরা এরপরে প্রকৌশলীদের সহায়তায় আর্কিটেকচারাল একটি লাইটিং করেছি, যে লাইটিংয়ের কারণে এই ভবনের সৌন্দর্য বেড়েছে এবং আমাদের একটা টুরিস্টদের একটি গন্তব্যে পরিণত হয়েছে এটি। এছাড়া আমাদের এখানে যে কালেক্টরেট পুকুর আছে সেটিও মজা ধরনের ছিল, সে পুকুরটিকে আমরা সংস্কার করেছি। সেখানে আমরা ট্যুরিজম বোর্ডের কিছু আর্থিক সহায়তা পেয়েছি, সেখানে আমরা পদ্মফুল লাগিয়েছি এবং আমরা রঙিন মাছ ছেড়েছি। সব মিলিয়ে রঙিন মাছ, পদ্মফুল, এখানে স্থানীয় মানুষজন তারা এখানে সময় কাটাতে আসে। পদ্মপুকুর, রঙিন মাছ ছাড়াও ঐতিহ্যবাহী কালেক্টর ভবনে টেরাকোটায় সেপ্টেম্বর অন যশোর রোড কবিতা, ভবনের বর্ণিল সাজসজ্জায় বদলে গেছে কালেক্টর চত্বরের দৃশ্যপট। নান্দনিক এসব উদ্যোগের কারণে জেলার সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন জেলা প্রশাসক।